বুঝালেন, আমি কিন্তু কথাটা কি কথা বলছি বুঝালেন, সবকিছু উদ্বোধন করলেন মিলাদ দিয়া, কিন্তু আপনি বিয়াটারও উদ্বোধন করলেন আরাম নাইস গান দিয়া, বেহায়া পোনা ছেলে মেয়ে একসাথে কি গায়ে হলুদের নাম ইত্যাদি, গায়ে হলুদ হারাম এ কথা আমি বলি না, গায়ে হলুদ করা যাবে না এই কথা বলি না, হ্যাঁ পুরুষ পুরুষের বায়ে দিবে গায়ে হলুদ, মহিলা মহিলাদের বায়ে দিবে, একসাথে গিয়ে বৈশা একসাথে নাচ গান, এগুলা কি এগুলা কোন কিতাবে দেখাইতে পারবে জায়েজ? এগুলা দেখাইতে পারবে? তোর ওয়াজ করে কিলা ওয়াজ, এ তোর ফ্যান্ডেল সাজায় মাহফিল করে কিলা, কথা কোন ঠিক কেনা? এ কথা বললে ওলিউল্লাহ ফারুকী বালা না, যদিও বালা না এরপরও কম লাগে, আমি তো বালা না বালা লয়ে থাকি, কথা আরো জোরে কন, সত্য কথা বলতে হবে, আমাদের বিচার হবে, আলেমরারও বিচার হবে, কেউ মজার মজার রসে রসে ওয়াজ কইরা টেহালে এসে হাজিয়া আসল কথা কইছো না, দাওয়াত দিতো না দেখিয়া, এই জন্য আমরারও বক্তারের বাইরে তক্তা বানাইব, হিসাব মৌলবি আলেম সবগুলার হিসাব দিতেইব, কথা কন ঠিক কিনা? আল্লাহ যদি কাউরে বড় বানায় দেই, এই ব্যক্তিরে কেউ ছোট বানাইতে পারবো না, আরো জোরে কোন ছোট বানাইতে পারবো না। আপনারা মনে করেন, আপনারা মনে মনে একটু চিন্তা করেন, যার টাকা বেশি যার পয়সা বেশি, যার ধন সম্পদ বেশি যার পয়সা বেশি, তার টাকা পয়সা বেশি তার ধন সম্পদ বেশি, যার খেতি অর্জন বেশি আর যার দুনিয়াতে শক্তি আছে বেশি, মনে হয় আল্লাহ তারে বড় বানাইছে, এই কোন গ্রান্তি দিতে পারবেন না। আল্লাহ যারে বড় বানাই, আল্লাহ যারে বড় বানাই, দুনিয়ার সম্পদ তারা তার বড় বানাই এই গ্রান্তি নাই, দুনিয়ার ধন সম্পদ খ্যাতি অর্জন দিয়া তারে বড় বানাই তা নয়, তা নয়। আমার আল্লাহ যারে বড় বানাই রে, তারে পরকালের জন্য বড় বানাই, আমার আল্লাহ যারে বড় বানাই তার সাথে আমার আল্লাহর প্রেমের কথাবার্তা হয়, আমার নবীর দিদার হয়, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এলাকার মানুষ লাইন ধরছে, হে কো আমার হাত বেহা, হে কো আমার ভেদ বেদা, হে কো মাথা বেদা, আল্লাহর উলি পায় আস্তানা ডাইয়া নুই গাত্তা মানে, সুবহানাল্লাহ, আল্লাহর উলি আস্তানা এখানে গাললেন, কইতাছে দরবেশ আমার বাড়িতে আপনি থাকবেন, আল্লাহর উলি কইতাছে আমারে থাকলে আলাদা একটা ঘর দেও না, ওই কইলাম খানকার বাইলো, খানকার বাইল কইলাম আল্লাহর উলি করতেছে আমার একটা আলাদা ঘর লাগবে, এই ঘরের মধ্যে আমি ইবাদত করতাম, ফতমুই যদি কইতো তোমরা ফরো লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ির সুডে, ফতমুই যদি বলতো তোমরা লিংকি খুলো আমার সাথে কালিমা ফরো নামাজ পড়ো, বাইরে রুলিলে বাইরে রুলিলে, আল্লাহর উলিরা কেমনে যে কালিমা আনছে এই দেশটা শুনাল, আল্লাহর উলি ফতম এগুলো বলে নাই, কইছে আমার একটা আলাদা একটা জায়গা দেন, যে মাত্র আলাদা জায়গা দিছে হাজার হাজার মানুষ এলাকার দিকে আইতেছে ভালো হয়ে যেতেছে গা, আল্লাহর উলি আমার এই ছোট ঘর হইতো না আর একটু বড় ঘর লাগবে, আল্লাহর উলির দিকে যখন সবাই আকর্ষণ হতে লাগলেন, আল্লাহর উলি ছাড়া যখন সবাই এলাকার মানুষ কিছুই বোঝে না, আল্লাহর উলি কই এই মুহূর্তে ইঞ্জেকশনটা দেওয়া যায়, আল্লাহর উলি আল্লাহর উলির কালিমা দাওয়াত কেমনে দিছে রে, সরাসরি মাসিমপুরের বাবারা ও আমার 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 মুরব্বি বাবাজির আমার কলিজার টকরা যুবকেরা, আল্লাহর উলি যেই মাত্র দেখছে এলাকার মানুষ ওনার দিকে মনোযোগ দিছে, আল্লাহর উলি ডাক দেয় কই আমার সাথে সবাই পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেইমাত্র আল্লাহর উলি কালিমার দাওয়াত দিলেন, আল্লাহর উলির সাথে সবাই কালিমা পড়লেন, কালিমা পড়া মুসলমান হয়ে গেল, আল্লাহর উলি ডাক দিয়ে কই বাবারা রে আমি তোমরা রে কালিমা পড়াইলাম, এখন তোমরা লিংকটি খোলো, লিংকটি খোলো, লিংকটি দেখছেন, লিংকটি মুরব্বীরা দেখছেন, লিংকটি লিংকটি আপনারা দেখছেন, আমরা দেখছেন, আমরা পাইছি, আমরার আগে ওই চলে গেছে লিংকটির যুগ, লিংকটি মানে একটু কাপড়ের কুমা দিয়ে মাত্র একটু ঘুরা রাখতো, ওইটা লিংকটি কয়, আল্লাহ রুলি ডাকবে কই বাবারা তোমরা আমার সাথে কালিমা পড়ছো, তোমাদের পরনের লিংকটি কইলা লম্বা লম্বা ডুমা ভরো, লম্বা লম্বা লুঙ্গি ভরো, আরে লম্বা লম্বা হাঁটু পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় ভরো, এইটা তোমাদের জন্য ফরজ হয়ে গেছে, চিল্লায় কি বলা যাবে আল্লাহ ভাগবার, এটা মেরাজের চাঁদ, ইসের চাঁদ, মেরাজের চাঁদে, মেরাজের চাঁদে কি হয়েছিল আপনি জানেন কি? আমার নবীজি কে কে দাওয়াত দিয়েছিল সবাই বলেন নাই, কে দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ দাওয়াত দিয়ে কই নিছিল,
এই তামাম জগতের সৃষ্টিকর্তা সেই আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে দিয়েছেন। তো যে আল্লাহ আমাদের জন্য গায়েব, আমরা দেখি না, আল্লাহকে দেখি, সেই আল্লাহকে আমার নবী দেখেছে। তাহলে বোঝা গেল আমার আল্লাহরে যেহেতু আমার নবী দেখেছে, নবীর কাছে আর কোনো গায়েব নাই, যেহেতু আল্লাহ হলো গায়েবের মালিক, গায়েবের গায়েব, সেই গায়েবকে পর্যন্ত আমার নবী জানে দেখে, তাহলে নবীর কাছে কোনো গায়েব নাই, সব ওপেন। কথা কোন ঠিক কি? ঠিক কি না? পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন আল্লাহর দরবার থেকে, আবার বেতরের নামাজ, বেতরের নামাজ আল্লাহর দরবারে কি ঘটনা ঘটেছে? বেতরের নামাজ কই রাখা? সবাই কোন কই রাখা? অনেকে ফরেই না তো জান বলে বেতরের নামাজ কই রাখা? এটা কোন অর্থহরণ লাগে বেতের নামাজ দা? কিউ এশার নামাজে তিন রাকাত বেতের, আবার দ্বিতীয়বার তৃতীয় রাকাতে নতুন করে হাত এইরকম তুলে আবার নাভি পর্যন্ত এইরকম দুইটা হাত আবার বাঁধতে হয়। এটা কেন বাঁধতে হয় কোন হুজুরের কাছে জিজ্ঞেস করেছেন কোনদিন যে হুজুর এইটা আবার দ্বিতীয়বার কিল্লে গিয়ে আবার বলতে হয় এমনি, এটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এগুলো আমরা জানি না, নামাজের হাকিকত জানি না। আমরা কি হাকিকত জানি? জানেন না ওই কোন এমপি কয়বার ফাঁস করছে, কোন মন্ত্রী কয়বার, কোন মন্ত্রী কোন দায়িত্ব নিতেছে, এগুলো জানার দরকার? কিন্তু এইগুলো আমরা দুনিয়ার সম্পর্কে সব কিছু জানি। এক কানি জমিনের মধ্যে ওই কানি জমিনের জ্বালা লাগবো, দান লাগবো, সবকিছু জানলাম, কিন্তু আমরা জানি না শুধু এবাদত সম্পর্কে, এবাদতের হাকিকত, এবাদত কেন করে, আল্লাহকে কেমনে পাইতে হবে, নবীর দিদার কেমনে পাতে হবে, নবীর দিদার কেমনে পাওয়া যাবে, এইগুলো আমাদের খবর নাই। আমি সব চিনলাম দুনিয়াতে আসার পরে, শুধু চিনলাম না মালিককে, কথা কয় সব চিনলাম, কোন জায়গায় কি করতে হইব, কোন জায়গায় কি দিতে হইব, কোন জায়গায় কোনটা দিলে মালিশ মালিশ হবে, সব কিছু জানি। বাজারে গিয়া মাছের কানসাড়া উল্টায় দেখি না, জেতা না মরা, সব জ্ঞান আমার মাথায় আছে, কিন্তু আমার মাথায় শুধু আল্লাহকে চিনার জ্ঞান নাই, সৃষ্টিকর্তাকে চিনার জ্ঞান নাই, নবীর দিদার পাওয়ার জ্ঞান নাই, নবীর আদর্শ জানার জ্ঞান শুধু আমার নাই। আমার জমিনে ধান লাগানোর সময় আমি পাইলাম, জমিনে কাজ করার জন্য আমি সময় পাইলাম, বাজারে যাওয়ার সময় পাইলাম, বাজারে বাজার করার সময় পাইলাম, আমি বিয়ের বাড়িতে বেড়াইতে যা সময় পাইলাম, মেয়ের বাড়িতে বেড়াইতে সময় পাইলাম, ছেলের শ্বশুর বাড়িতে বেড়াইতে সময় পাইলাম, এই দুনিয়ার জিন্দিগি সব কিছু করার জন্য আমি সময় পাইলাম, আমার সময় আর অভাব নাই, আমি সব কিছু করতে পারলাম, এই দুনিয়ার জিন্দিগি করার সময় আমার টাইম হলো, আমি ব্যবসা বাণিজ্য করার সময় আমার টাইম হলো, চাকরি করতে গিয়ে আমার টাইম হলো, আমার সব কিছু করার জন্য আমি টাইম মেনটেন করলাম, কিন্তু আল্লাহর ইবাদত করার জন্য আমি সময় পাইলাম না, আমি ব্যস্ত। কথা কোন ঠিক কি? আর যেরকম ঠিক কি না? আমাদের সমাজে এমন মানুষ আছে রে, পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়িই না, সপ্তাহে একটা শুক্রবারের নামাজ, এই শুক্রবারের নামাজটা পড়ার আমার টাইম নাই, আমার ব্যবসায় তো পাগল করলো, আমার জমিনের কাজে তো পাগল করলো, আমার চাকরি তো পাগল করলো, আমার দুনিয়ার জিন্দগির টাকা পয়সা তো পাগল করলো গো, এই দুনিয়ার জিন্দগির পাগল পারা হয়া আমি আমার আল্লাহকে সপ্তাহে একটা সেজদা দিব, এই সেজদাটার সময় পাইলাম না, শুক্রবারে নামাজটা পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজ তো আমি পড়িই না, শুক্রবারে একটা নামাজ, এই শুক্রবারে নামাজ পড়ার আমি টাইম পাইলাম না। মুসলমান রে, নামে মাত্র মুসলমান হইলা রে, আল্লাহর দরবারে কি জবাব দিবারে বাবা? ও বাবা একটু তাকায় দেখ, আমার বাবারা ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকারা, আমার পর্দানি সিং মা বোনেরা রে, একটু গভীর মনোযোগে শোনেন, আমি পীরজাদা ওয়ালিউল্লাহ ফারুকী কি বলতেছি একটু শুনালন।
শুক্রবারের নামাজটা পড়ার আমি টাইম পাইলাম না। আমি দেখ তাকায় দেখি হিন্দু হিন্দু যারা আছেন, বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, এরাও এদের ধর্ম অনুযায়ী প্রত্যেক দিন পূজা করে করে জোরে কোন পূজা করেনি, এদের ধর্ম অনুযায়ী এরা পূজা করে, এই রকম করে পূজা করে, এদের ধর্ম অনুযায়ী এরা এদের ধর্ম অনুযায়ী প্রত্যেক দিন কয়েকবার পূজা করে। এরা যদি এদের ধর্ম অনুযায়ী পূজা করতে পারে, আমি মুসলমান, আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম, আমার ধর্মীয় গ্রন্থ আল কোরআন, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমি শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ মানুষ হয়ে, শ্রেষ্ঠ নবী পেয়ে, শ্রেষ্ঠ কিতাব পেয়ে আমি আমার পূজা কোথায় করলাম, আমি আমার পূজা কিভাবে করলাম, একটু নিজেকে প্রশ্ন করেন। আমি তো আমার ধর্ম অনুযায়ী পূজা করলাম, অথচ আমার পূজা শ্রেষ্ঠ পূজা, অর্থাৎ ইবাদত, আমার পূজা শ্রেষ্ঠ পূজা, আমার পূজা শ্রেষ্ঠ ইবাদত, আমি আমার সেই ধর্মের পূজা করলাম না, ধর্মের ইবাদত করলাম না, মালিককে চিনলাম না, মালিকের পূজা করলাম না, আমি কেমন মুসলমান, আমি কেমন মানুষ, একটু চিন্তা করে নিজেকে প্রশ্ন করেন। আমি এসে মালিকের জন্য কি করলাম? বাবারা ভাইয়ের আমার বেতের নামাজ কয় রাকাত বলছি, জোরে কোন কয় রাকাত? বেতের নামাজ তিন রাকাত। আমার নবী যখন আল্লাহর দরবারে দাওয়াতি গেছিলেন, যেহেতু মেরাজের চাঁদ, দুই চারটা কথা আমি বলি মেরাজ থেকে, আমার নবীকে সিদরাতুল মুনতাহা জিব্রাইল নিয়ে গেলেন। জিব্রাইল নিয়ে যাওয়ার পরে জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা অর্থ পৃথিবীর লাশ বড়া। সেখান থেকে জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না, যেতে পারবো না। নবী গো, আপনি এখন একলা একলা আল্লাহর দরবারে যাবেন। আমার নবী মনে মনে কই, জিব্রাইল, তোমার এখানে আসা শেষ, আমি নবীর মেরাজ মাত্র শুরু, এখান থেকে আমাকে আল্লাহ নিয়ে যাবে। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন আল্লাহকে দেখি নাই, সব নবীদের উপর আমি ওহী নিয়ে আইছি, কিন্তু আল্লাহকে দেখি নাই। আপনি কেমন নবী? আপনাকে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিতেছে দিদার দেওয়ার জন্য। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কপাল কত ভালো, আপনাকে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল আপনার কাছে একটা আবদার রাখতাম, এই আবদারটা আপনি আল্লাহর কাছ থেকে পূরণ করে নিয়ে আসবেন, এই আবদারটা আপনি আল্লাহর দরবারে গিয়ে করবেন। আমার নবী রাখ দেয় কই, জিব্রাইল, কি আবদার? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে গিয়ে বলবেন, ফুল সিরাতের ফুল যেদিন পার হতে হবে আপনার উম্মত, আপনার উম্মতগণ ফুল সিরাতের ফুল পার হবে, আমি জিব্রাইলের শৈশত পাখা আছে গো নবীজি, এই শৈশত পাখা দ্বারা আমি জিব্রাইল আপনার গুনাহগার উম্মতদেরকে ফুল সিরাতের ফুল পার করতে চাই। সুবহানাল্লাহ, গো কেমন নবীর উম্মত আমরা, আমাদেরকে ফুল সিরাতের ফুল পার করার জন্য জিব্রাইল আমি নিজে ভাগল। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে কোন, আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, এই জোরে বলুন, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে কল্পনা জল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, আহা যাব আমি সোনার মদিনা, নবী যাব আহা গো, যাব আমি সোনার মদিনা, আমার মনে কল্পনা জল্পনা, নবী যাব আমি। এই মদিনার মন চাইতে মনে চাই কিনা আমার গোলাপান, এই 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 ছেলেগুলার মোবাইলের মধ্যে আশেপাশে গান ঢুকাই দেয়, গোলাপান গান গায়, এই ছোট ছোট পিচ্ছিরা নবীর প্রেমের গজল দিয়ে দিবে, কোরআন তেলাওয়াত দিয়ে দিবে মোবাইলে ঢুকায়, এরা কোরআন তেলাওয়াত শিখবে, নবীর প্রেমের গজল গাই, সুবহানাল্লাহ, এর নবীর প্রেমের গজল ভাল লাগে না খারাপ লাগে? হ্যাঁ, সুরে কোন ভালো লাগে না খারাপ লাগে?
এদের হাতে আপনারা মোবাইল দেন, এরা 6-5 এ পড়ে, মোবাইল হাতে নিয়ে এরার পরে আবার কি বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে আছে, ছোট ছোট ফিসচি বলে এরার বলে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কার বাড়িতে দেখছ? এই জন্য এই অ্যান্ড্রয়েড মোবাইল ছোট ছোট বাচ্চাদের হাতে দিবেন না, দিলে ওইটা নখ লাগাই দেবে। আর যদি ও দেন এদের মধ্যে বিভিন্ন কোন গান টান এগুলো রাখবেন না, গজল ঢুকাইয়া দেন, কোরআন তালাওয়াত ঢুকাইয়া দেন, দেখবেন কোরআন তালাওয়াত শিখবে, গজল শিখবে, কথা কন ঠিক না? আবার গোলাপান গান গাই, হাত চাই রাদাল সোনার দেওরা রে, হাতে লাগে ব্যথা রে, হাত চাই রাদাল সোনার দেওরা রে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এ দেওর কি ভাবির হাত ধরতারে নিও, এবারে কোন গান টান বাজতো না, বাজলে নবীর প্রেমের গজল বাজাও, কথা কন ঠিক কিনা? আরে দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, দে দে পাল মাঝি খেলা করিস না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয় নয়নে মদিনা, দে দে পাল তুলে দে, দে দে পাল এ মাঝি খেলা করিস না, মাঝি আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে, সুবহানাল্লাহ। আর সেই নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে পৃথিবীর ঘরে ঘরে, সুবহানাল্লাহ। আর সেই নূরের বাতি জ্বলে বাজিদপুরের ঘরে ঘরে, মাসিমপুরের ঘরে ঘরে, সরার সরের ঘরে ঘরে, সুবহানাল্লাহ। আরে দয়ালে মুর্শিদি যার শক্কা তার কিসের ভাবো না, দয়ালে মুর্শিদি আর তার কিসের, দয়ালে মুর্শিদি যার শক্কা তার কিসের ভাবো না, দয়াল আর তার কিসের ভাবো না, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয় নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, দে দে এ মাঝি খেলা করিস না, আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝি কাবা। কি বিয়া বাড়িতে এই গজলটা বাজলে কি ভাল লাগতো না? এর জোরে কোন ভাল লাগতো না? এই গজল বাদ দিয়ে গান বাজানো সত্য কথা তিতাই লাগে, তিতা যদিও লাগে, ওষুধ তিতা লাগলে খাইলে উপকার আসেনি, এজন কোন আসেনি। এবার শুনালন আপনি একটা ঘর উদ্বোধন করলেন, গভীর মনোযোগে শুনালন আপনি একটা ঘর উদ্বোধন করলেন, মিলাদ দিয়া করেন না আপনারা, একটা বাজারের দোকান উদ্বোধন করলেন মিলাদ দিয়া, গভীর মনোযোগে শুনালেন, ওয়াজ বেশি লাগে না, বাজারের দোকান উদ্বোধন করলেন মিলাদ দিয়া, ঘর উদ্বোধন করলেন মিলাদ দিয়া, নতুন একটা বাড়ি উদ্বোধন করলেন মিলাদ দিয়া, নতুন একটা ব্যবসা উদ্বোধন করলেন মিলাদ দিয়া, ভালো কোন কাজ করলে উদ্বোধন করলেন মিলাদ দিয়া, বিয়াটা কি ভালো না খারাপ? সবাই কর না, বিয়াটা কি ভালো না খারাপ? এই বিয়ার মাধ্যমে একটা জিন্দগি ওপেন হইতেছে ঠিক কিনা? এই বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে ছেলে মেয়ে দুনিয়াতে আইব, একটা ঘর সংসার হইব, এর থেকে ভালো কাজ আছে? এর থেকে ভালো কাজ আছে? তো ঈদের সময় মিলাদ নাই কিল্লি, ঈদের সময় আপনি গান বাজান কিল্লি, এইটার সময় আপনি গান এই এই যে ডেক সেট দিয়ে আপনি হারাম গান বাজান নারী পুরুষ একসাথে, কি নাম দিছে, দিছে দিছে কি দিছে, কি দিছে দিছে গান,
ফিরের সামরা ওড়বে কবরে যায় নাতির নাচ দেখবার লাগা পুরা কত শয়তান বুড়া কত শয়তান নাচির নাচ দেখবার লাগা আপনাদের এলাকায় না হতে আরে আমি কই নাই আর বাটা দেখছো আমি কই নাই আপনার এলাকা বুঝালেন আমি কিন্তু কথাটা কি কথা বলছি বুঝালেন সবকিছু উদ্বোধন করলেন মিলাদ দিয়া কিন্তু আপনি বিয়াডার উদ্বোধন করলেন আরাম নাইস গান দিয়া বেহায়া পোনা ছেলে মেয়ে একসাথে কি গায়ে হলুদের নাম ইত্যাদি কিতাবে দেখাইতে পারবে জায়েজ এগুলা দেখাইতে পারবে তোর ওয়াজ করে কিলাম ওয়াজ এ তোর ফ্যান্ডেল সাজায় মাহফিল করে কিলাম কথা কোন ঠিক কিনা এ কথা বললে ওলিউল্লাহ ফারুকি বালানা যদিও বালানা এরপরও কম লাগে আমি তো বালানা বালালো আরো কন সত্য কথা বলতে হবে আমাদের বিচার হবে আলেমরারও বিচার হবে কেউ মজার মজার রসের রসের ওয়াজ কইরা টেহা লইছো হাতিয়া আসল কথা কইছো না দাওয়াত দিত না দেখিয়া এই জন্য আমরারও বক্তারের বাইরে তক্তা বানাইবো হিসাব মৌলবি আলেম সবগুলার হিসাব দিতে হইব কথা কন ঠিক কিনা এই জন্য আমরা আমরা সত্যের ওয়াজ করি কে দাওয়াত দিল কে না কি করলো আমাদের আল্লাহ যদি আমাদেরকে ভালো পায় মদিনাওয়ালা যদি আমাকে ভালো পায় মদিনাওয়ালা যদি আমাকে পছন্দ করে দুনিয়ার কে পছন্দ করলো না করলো দেখার টাইম নেই কথা কন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে সঠিক উদ্দান করে আমিন কর আরো মহব্বত বলুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন লানা মুহাম্মাদিন মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছে পালা এর চেয়েও বেশি সুন্দর নূরের নবী মুস্তফা আহায়ের চেয়েও বেশি সুন্দর নূরের নবী মুস্তফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ নবী আমার নবীর দরুদ শরীফ বললে ভালো লাগে না খারাপ লাগে নবীর দরুদ পড়লে নবীর শান গাইলে কিছু মানুষের শরীরে আগুন ধরে আরো জোরে কোনা চিনি আরো জোরে কোনা চিনি আমার নবীর শান বললে নবীর দরুদ শরীফ পড়লে কিছু মানুষের শরীরে আগুন ধরে মনে মনে কই আর কোন ওয়াজ পাইছে না নবীর শান গাই উলি আল্লাহর শান গাই নবীর দরুদ পড়ে মনে মনে কই উফুর উফুরে কই তারে না বিল ভাই তো না কথা কোন ঠিক আরো জোরে কোন ঠিক কিনা এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর গান গায় কার গান আরো জোরে কোন কার গান আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার জোরে বললে কি ফুল
পুলিশে ধরবো, ডাকাইতে ধরবো, আল্লাহ আকবার অর্থ কি জানেন? আল্লাহ মহান, আল্লাহ বড়, আমার আল্লাহ কই তুই আমারে বড় কইছ, তা আমিও তোর বড় বানাই দিলাম। আল্লাহ যদি কাউরে বড় বানায় দেই, এই ব্যক্তিরে কেউ ছোট বানাইতে পারবো না, আরো যেরকম ছোট বানাইতে পারবো নি। আপনারা মনে করেন, আপনারা মনে মনে একটু চিন্তা করেন, যার টাকা বেশি, যার পয়সা বেশি, যার ধন সম্পদ বেশি, যার পয়সা বেশি, তার টাকা পয়সা বেশি, তার ধন সম্পদ বেশি, যার খেতি অর্জন বেশি, আরে যার দুনিয়াতে শক্তি আছে বেশি, মনে হয় আল্লাহ তারে বড় বানাইছে, এই কোনো গ্রান্টি দিতে পারবেন না। আল্লাহ যারে বড় বানাই, আল্লাহ যারে বড় বানাই, দুনিয়ার সম্পদ তারা তার বড় বানাই এই গ্রান্টি নাই, দুনিয়ার ধন সম্পদ খেতি অর্জন দিয়া তারে বড় বানাই তা নয়, তা নয়। আমার আল্লাহ যারে বড় বানাই রে, তারে পরকালের জন্য বড় বানাই। আমার আল্লাহ যারে বড় বানাই, তার সাথে আমার আল্লাহর প্রেমের কথাবার্তা হয়, আমার নবীর দিদার হয়, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর দরবারে আপনি যাবেন, আমি আল্লাহকে কোনদিন দেখি নাই, নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে যাওয়ার পরে আমি জিব্রাইলের নামে এক রাকাত নামাজ পড়বেন, সুবহানাল্লাহ কোন, এই তো সূচনা হয়ে গেল, বেতের নামাজ তিন রাকাতের সূচনা হয়ে গেল। এই কথা বলে জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে ফিরে আসলেন, আমার নবী রফ রফের মাধ্যমে আল্লাহর দরবারে মেরাজে গেলেন। আমার মুরব্বী বাবা জিরারে, আমার কলিজার টুকরা যুবকেরা ও আমার পর্দানি সিন মা বোনেরা গো, একটু গভীর মনোযোগে শোনেন, জিব্রাইল এই কথা বলে জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে চলে আসলেন। আমার নবী রফ রফের মাধ্যমে আল্লাহর পাঠা সিংহাসনের মাধ্যমে মেরাজ শরীফে চলে গেলেন, আল্লাহর আরশে আজিমে, আল্লাহর বাড়িতে। আল্লাহর বাড়িতে যাওয়ার পরে আমার মায়ার নবী, দয়ার নবীজি, যেই মাত্র আল্লাহর দরবারে গেলেন, আমার আল্লাহ ডাক দেখো, নবী গো আপনি আমার জানো কি আনছেন? আমার নবী ডাক দেখো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তায়েবাত, ও আল্লাহ আমি নামাজ আনলাম, আমি আমার বদনের ইবাদত আনলাম, মালের ইবাদত আনলাম, আমি আমার জানটাকে তোমার জন্য দিয়ে দিলাম। আমার আল্লাহ পড়ার জন্য যখন উম্মতের নামে এই নামাজ দ্বিতীয় রাকাতটা নাম দ্বিতীয় রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, আমার আল্লাহ গোটা বেহেশটা নবীর সামনে তুলে ধরেছে, গোটা জান্নাতটা নবীর সামনে তুইলা ধরেছেন। আমার নবীজি, মায়ার নবী, দয়ার নবী, এত সুন্দর জান্নাত দেখা, নবী খুশি, নবী আনন্দিত হয়ে গেলেন, এত সুন্দর জান্নাতে আমার উম্মতেরা থাকবো, এত সুন্দর আরামদায়ক জান্নাত, যেই জান্নাতের আরাম কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না, এত আরাম কেউ কোনোদিন স্বপ্নে যুগে দেখতে পারে না, এত সুন্দর জান্নাত, আরামের জায়গা, নিম্ন শ্রেণীর ব্যক্তি, যেই ব্যক্তি নিম্ন শ্রেণীর জান্নাতি হবে, এই ব্যক্তির জন্য এই পৃথিবীর দশটার সমান জান্নাত দেওয়া হবে, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ার সুরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী এত সুন্দর জান্নাত দেখাও, নবী এত খুশি, উম্মতের কথা চিন্তা করে নবী খুশি হয়ে গেলেন, আমার উম্মতের জন্য এই জান্নাত বানাইছে। যেই মাত্র দুই রাকাত নামাজ শেষ করে নবী নামাজের বৈঠকে বসে গেলেন, আমার আল্লাহ প্রেমের একটা সুর দিলেন, প্রেমের সুর, নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক রাকাত নামাজ পড়লেন আমি জিব্রাইলের নামে, আরেক রাকাত নামাজ পড়লেন উম্মতের নামে, আরেক রাকাত নামাজ কি আমার নামে পড়বেন? আল্লাহর বাড়িতে কিন্তু নবী,
আল্লাহর বাড়িতে কিন্তু নবীজি, আমার আল্লাহ কো নবী গো, আমার নামে কি এক রাকাত নামাজ পড়বেন না গো নবীজি? আমার নবী লজ্জায় পড়ে গেলেন, কথা তো সত্য। আল্লাহর বাড়িতে এসে জিব্রিলের নামে এক রাকাত নামাজ পড়লাম, আমি আমার উম্মতের নামে এক রাকাত নামাজ পড়লাম, আমি আমার আল্লাহর নামে এক রাকাত নামাজ পড়ার দরকার। নবীজি দুই রাকাত নামাজ শেষ করে বৈঠকে বসেছিলেন, আমার নবী আবার দাঁড়ায় গেলেন, আমার নবী তৃতীয় রাকাত নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর নামে এক রাকাত নামাজ পড়ব, আল্লাহর নামে এক রাকাত নামাজ পড়বে। যেই মাত্র আল্লাহর নামে এক রাকাত নামাজে তৃতীয় রাকাতে দাঁড়ায় গেলেন, আমার আল্লাহ গোটা জাহান্নামটা নবীর সামনে তুলে ধরলেন, এর আগে ধরছে পুরো জান্নাতটা নবীর সামনে, যেই মাত্র আল্লাহর নামে এক রাকাত নামাজ পড়ার জন্য নবী দাঁড়াইছে, আমার আল্লাহ গোটা জাহান্নামটা নবীর সামনে তুলে ধরলেন। এই জাহান্নাম, জাহান্নামের ভয়ানক অবস্থা দেখা নবী চোখ মুবারকের পানি মুবারক ছাড়তে শুরু করলেন, আমার উম্মতেরা গুনাহ করার কারণে জাহান্নামে জ্বলতে হবে, একটা কবিরা গুনার জন্য রে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথা চিন্তা করে আমার নবী কাঁদতে শুরু করলেন, গুনাহগার উম্মতের কথা মনে হইয়া গেল, গুনাহগার উম্মতের প্রেমে কারার হয়ে গেলেন। আমার নবী যে হাত পাইদা নামাজ পড়তেছে, নবীজির খেয়াল নাই, কি নাই নবীজির খেয়াল নাই, উম্মতের কথা মনে করতে গিয়ে নবীর খেয়াল নাই, নবীর হাত মোবারক ছুইটা গেছে। আমার নবী কেমন নবী রে, আল্লাহর দিদার করতে গিয়াও গুনাহগার উম্মতকে ভুলে নাই রে। এই জন্য আমরা সুন্নিরা নবী নবীর গান গাই, এই জন্য আমরা সুন্নিরা নবীরে দাঁড়ায় সালাম জানাইলে আমরার বড় মজা লাগে, মজা লাগে। আল্লাহু আকবার, আমরা নবীর দাঁড়ায় সালাম জানাইলে আমরার ভালো লাগে, আমরার ইমানি চেতনা বাইরা যাই, আমরার শান্তি লাগে। কেন শান্তি লাগে? সেই নবী আল্লাহর দিদার করতে গিয়ে আমরা রে ভুলে নাই। আমরা কাঙ্গাল কি বাংলার জমিনে দাঁড়ায় দাঁড়ায় সেই প্রাণের নবীর একটু সালাম দিতে পারি না, আরো জোরে কোন পারি না? কে কি বললো দেখার দরকার নাই, কে কি বললো দেখার টাইম নাই, আমার মুরব্বী বাবারে শুনা লন, আমার নবী উম্মতের কথা মনে করতে গিয়া নবীর হাত মুবারক ছুটে গেছে, আমার আল্লাহ আবারও একটা প্রেমের সুর দিলেন, আমার আল্লাহ ডাঙ দিয়া কই নবী গো, ও মায়ার নবীজি আপনি না নামাজে দাঁড়াইছেন, আপনার হাত মুবারক ছুটে গেছে জানেননি? আমার নবী দেখে সত্যি সত্যি তো হাত মোবারক ছুটে গেছে, গুনাহগার উম্মতের খেয়াল করতে গিয়া, গুনাহগার উম্মতের জন্য কান্দতে গিয়া নবীর হাত মোবারক ছুটে গেছে। আবার আমার দয়াল নবী নতুন করে কান মোবারক পর্যন্ত হাত তুললেন, তুইলে আবার এইরকম হাত বানলেন, সুবহানাল্লাহ। কোন যেই রকম এই আবার যখন নবী হাত মোবারক উত্তোলন করে কান পর্যন্ত উত্তোলন করে আবার বাঁধলেন, আমার আল্লাহ কো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা আমার কাছে বড় ভালো লাগছে গো নবী গো, ও মায়ার নবীজি এই কাজটা বড় ভালো লাগছে গো নবীজি, ও মায়ার নবী, কিয়ামত পর্যন্ত আমরা আপনার প্রেমিক উম্মত যারা হবে তাদের জন্য আমি তিন রাকাত নামাজ দিয়া দিলাম গো নবীজি, তিন রাকাত নামাজের তৃতীয় রাকাতে আপনার মতন আবার নতুন করে হাত পাততে হবে, কান পর্যন্ত তুইলে আবার নাভি পর্যন্ত বাজতে হবে, এইটা আমি আল্লাহর কাছে ভালো লাগছে, এইটা আমার কাছে ভালো লাগছে গো নবী। আপনি যে গুনাহগার উম্মতের প্রেমে পাগল হইয়া আপনার হাত মোবারক যে ছুঁইটা গেছে, আমি যে আবার ডাক দিছি, আপনি যে নতুন করে হাত তুলছেন, এইটা আমার কাছে বড় ভালো লাগছে, আপনার প্রেমের কারণটা আমার বড় ভালো লাগছে, উম্মতের প্রেমের পাগলটা আমার বড় ভালো লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী বানাইলাম, আপনার মতন এমন উম্মত পাগল নবী আমি আল্লাহ আর বানাই নাই। আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ।
বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার, তুমি ছাড়া রোজ হাসর কে করিবে পার, তুমি ছাড়া রোজ কে করিবে পার, বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার, তুমি ছাড়া রোজ হাসর কে করিবে পার, আহা তুমি ছাড়া রোজ হাসর কে করিবে পার, বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার, আমি মৃত লাশ হইলে কেহ নাই নিবে কুলে, আমি মৃত লাশ হইলে কেহ নাই নিবে কুলে, আরে কবরে তে রাখবে একা মিল্লাতে আপনার, আহা কবরে তে রাখবে একা মিল্লাতে তোমার, বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার, তুমি ছাড়া রোজ হাসর কে করিবে পার, আহা তুমি ছাড়া রোজ হাসর কে করিবে পার, বল গো নবী তুমি কে আছে আমার, বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার, একটা জবান বন্ধ রাখবে না চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমার মুরব্বী বাবাজির আরে ও আমার পর্দানি সিন্না বোনের আমার কলিজার টুকরা যুবকারা, মাহফিল শেষের দিকে বেশি লম্বা চূড়া করতাম না, শেষের দিকে চলে এসেছি আমরা যারা এই মাহফিলে আসি, অনেকে আছে আমার মা নাই, অনেকে আছে আমার বাবা নাই, অনেকে আছে মাও নাই বাবাও নাই, কথা কনা শ্রেণি আরো জোরে কনা শ্রেণী আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে ইসলাম প্রচার করেছেন কথা কোন ঠিক কিনা, এই বাংলার জমিনে উলি আল্লাহর কালিমার দাওয়াত দিয়েছেন কথা কোন ঠিক কিনা, উলি আল্লাহদের কথা শুনলে অনেকের শরীরের পায়জামা গরম হয়ে যাক কথা কোন আরো জোরে কোন ঠিক কিনা, এই বাংলার জমিনে প্রথম মসজিদ আসে নাই, এই বাংলার জমিনে প্রথম মাদ্রাসা আসে নাই, এই বাংলার জমিনে প্রথম হুজুর আসে নাই মৌলভি আসে নাই, এই বাংলার জমিনে প্রথম আইছে আল্লাহর ওলিরা সাথে আনছে আল্লাহর ওলিদের খানকা, কি আনছে কি আনছে খানকা বুঝেননি, আল্লাহর ওলিরা যেখানে বসে আবাদত করে মুরিদদেরকে ডাক দিয়ে এটাকে বলা হয় খানকা, মাদ্রাসা আসিন না ও, আমি পীরজাদা ফারুকীর মাইকের আওয়াজ যতটুকু শুনতেছেন আমি বলে যাই, এই বাংলার জমিনে প্রথম মসজিদ আসে নাই মাদ্রাসা আসে না, এই বাংলার জমিনে কি হয়েছে জোরে কোন কি হয়েছে, এই বাংলা জমিনে খানকা এসে বলো হুজুর কেমনে এসে, আল্লাহর উলিরা 360 জন আল্লাহর উলিরা বাংলার জমিনে এসে কালিমার দাওয়াত দিয়েছেন, তখন তো আর গাড়িও ছিল না, এত মুড়ে মুড়ে বাজারও আসিন না দোকানও আসিন না, বড় কষ্ট করে কালিমার দাওয়াত দিয়েছে, ও এই বাংলার জমিনে আপনার বাবার নাম আসিন, আপনার দাদার নাম আসিন রাম গণেশ, আমনের বাবার নাম আসিন রাম বুদাই, এইগুলোর থেকে হেফাজত করে আব্দুর রহমান আব্দুল্লাহ,
এই নাম গোলাইনে দিছে আল্লাহ ওলিরা। সুবহানাল্লাহ, সেদিকে যাইতাম না। আগামীকাল যেহেতু মাহফিল আছে আপনাদের এলাকায়, তখন কিন্তু পুরা এলাকা ওই বিধর্মী মুসলমানদের কোন পাত্তই নেই, আগুনের হুজা, মাছের হুজা, গাছের হুজা, মূর্তি হুজা। পুরা ইতিহাসটা শুনালো, কার দ্বারা সিন্নি খেলা, মোল্লা সিন্না না, হন্ত নামাজ পড়ে, মসজিদ পাইছো, মাদ্রাসা বেরো, বেতন নিয়া ফ্যামিলি চালাও, পাঞ্জাবি লাগাইছো, মানুষ তোমার দাওয়াত দেয়, মুরগি রানো আশেপাশে যেটি আছেন, কানা লুন্দ্রা ল্যাংরা যেটি আছেন, আমি তো আইসি ওই কালিমার দাবাত লেগে বেড়া নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম দয়ালের প্রেম জালা জালা কি দিয়া আনিবাই, পিরিতি শিকাইয়া আরে কই গেলা লুকাইয়া, পিরিতি শিকাইয়া কই গেলা, আরে দয়ালের শোনে দেখা শুনা না, আরে বন্ধের শোনে দেখা শুনা না, ও জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়া আনিবাই। আমার যুবক বন্ধুরা রে, আরে এই দুনিয়ার আজে বাজে প্রেমে না বইরা, আল্লাহর আল্লাহর প্রেমে বইরা যাও, নবীর প্রেমে বইরা যাও, এই দুনিয়ার প্রেম করলে শেখা খাইবা, এই দুনিয়াতে দুঃখ আছে, এই দুনিয়ার ভালোবাসা দুঃখ আছে, যাতনা আছে, বেদনা আছে, কিন্তু আল্লাহর সাথে প্রেম করলে আল্লাহ কোনোদিন কাউরে শেখা দেয় না। গোলাবান অল্প বয়সের গোলাবান প্রেম কইরা শেখা খাইয়া কান্দে, আমি জীবন গেল মোহের লাগা, তোর জীবন কত সস্তা, নি সস্তা নি, আল্লাহ রাখছেন একজন রেডি কিনা,
ফলাফল প্রশ্ন করে একজন রেডি আছে, এইদিক সেদিক ফোন করার দরকার নাই, রেডি আছে, ইচ্ছা মধ্যে তারে বসায়া যেদিন তুমি কবুল কইবা তাই নো কবুল করো তোর ইচ্ছা মধ্যে বসায়া প্রেমের তো বুড়া নাই, কথা বল ঠিক কিনা? পাশে বসায়া সালাম দিবেন, আই লাভ ইউ বলবেন, বলবেন সকালবেলা তোমার হাতের চাট না খেলে আমার বাল পাইছে না, দেখবেন দুপুর বেলা আজ এরা নাই হিডাও ভাগ করে খাওয়াই, সালাম দিবেন কই হিডাও জানেন না, সালাম গিয়া দেন বিয়াইন দে আসসালামু আলাইকুম বিয়াইনশা, ওয়ালাইকুম আসসালাম বিয়াইশা, বিয়ানি কে সালাম দেন, বরে সালাম দেন, বরের মধ্যে সালাম দেন, রহমত হইব, মায়ার নজর হইব, ফিডাফিডি মারামারি ঘুষাঘুষি কমন, কথা কন্যা কে লেগে যদিও একটা অন্যায় বউ কইরালা কিন্তু বউ যে একটু আগে এ মহিলার আমার আপনারাও সালাম দিয়ে নেবেন, তাই নিয়ে গাঁটলার থেকে থাকার সময় সালাম দিয়ে নেবেন, দেখবেন ফাঁকলা কোথা কামড়াইলেও মনটা নরম হয়েছে, কথা কন্যা কে স্ত্রীদেরকে বলো আপনারা যদি সালাম দিয়ে দেন গাঁটলা থেকে, এগুলো আসবে, এগুলো দরকার, এগুলো দরকার, আপনারা যদি গাতলা থেকে তাই নেবে সালাম দিয়ে দেন, যত অন্যায় আপনি করেন তুমি কি গিন্নি দিয়ে আমার একটা সালাম দিছে মাথা কথা কোন একটা শরম তো আসে, শখ শরম আছে না, ওয়ালাইকুম সালাম বলছেন, এটা রহমত আল্লাহ সুবহানাল্লাহ কহ, আর আপনি যদি সালাম দিয়ে দেন তাহলে দেখবেন আপনি তাই ন অভিমান করতে এই যেটা চান কিডা চাওয়ার আগে ওই আইন দিয়ে লইব, কারণ আপনি সালাম দিয়ে ভালোবাসা বাড়াই লইছেন, আল্লাহ আকবার কই দেন না, আরে এগুলো সংসারের সুন্নত, এগুলো আমরা জানি নিতে সমস্যা, কথা কোন ঠিক কি না, আর আজরে কোন ঠিক কি না, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, আমিন কোন কষ্ট হইতেছে আপনাদের, এই কষ্ট হইতেছে, আল্লাহর উলির কথা কোথায় যেন আসিলাম, আজরে কোন কই যেন আসিলাম, কষ্ট হইতেছে মন, কয়টা বাজে ফোনে একটা বাজে, বাইজ দিতে নাম নাই, এ ঘুমাইতেন না, ঘুমাইতেন না, যেই মাত্র এলাকার মানুষ লাইন ধরছে, হে কো আমার হাত বেহা, হে কো আমার পেট ব্যথা, হে কো মাথা ব্যথা, আল্লাহর উলি পায় আস্তানাটা ইয়ে নই গাত্তা মান, সুবহানাল্লাহ, আল্লাহর উলি আস্তানা এখানে গাললেন, কইতাছে দরবেশ আমার বাড়িতে আপনি থাকবেন, আল্লাহর উলি কইতাছে আমারে থাকলে আলাদা একটা ঘর দেও না, ওই কইলাম খানকার বাইলো, খানকার বাইল কইলাম আল্লাহর উলিরা করতেছে আমার একটা আলাদা ঘর লাগবে, এই ঘরের মধ্যে আমি ইবাদত করতাম, প্রথমই যদি কইতো তোমরা ফরো লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ির সুডে, প্রথমই যদি বলতো তোমরা লিঙ্কি খুলো আমার সাথে কালিমা পড়ো নামাজ পড়ো, বাইরে রুলিলে বাইরে রুলিলে, আল্লাহর উলিরা কেমনে যে কালিমা আনছে এই দেশটা ছুইনাল, আল্লাহর উলি প্রথম এগুলো বলে নাই, কইছে আমার একটা আলাদা আলাদা একটা জায়গা দে, যে মাত্র আলাদা জায়গা দিছে হাজার হাজার মানুষ এলাকার থেকে আইতেছে ভালো হয়ে যেতেছে গা, আল্লাহর উলি আমার এই ছোট ঘর হইতো না আর একটু বড় ঘর লাগবে, আল্লাহর উলির দিকে যখন সবাই আকর্ষণ হতে লাগলেন, আল্লাহর উলি ছাড়া যখন সবাই এলাকার মানুষ কিছুই বোঝে না, আল্লাহর উলি কই এই মুহূর্তে ইঞ্জেকশনটা দেওয়া যায়, আল্লাহর উলি আল্লাহর উলি রাত কালিমা ও দাওয়াত কেমনে দিছে রে, সরার সর মাসিমপুরের বাবারা ও আমার 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 মুরব্বী বাবাজির আমার কলিজার টকরা যুবকেরা, আল্লাহর উলি যেই মাত্র দেখছে এলাকার মানুষ ওনার দিকে মনোযোগ দিছে, আল্লাহর উলি ডাক দেয় কই আমার সাথে সবাই পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
আমি তোমরা রে কালিমা পড়াইলাম, এখন তোমরা লিঙ্কটি খোলো, লিঙ্কটি খোলো, লিঙ্কটি দেখছেন, মুরব্বীরা দেখছেন, লিঙ্কটি লিঙ্কটি আপনারা দেখছেন, আমরা দেখছি, আমরা পাইছি, আমরার আগে ওই চলে গেছে লিঙ্কটির যুগ। লিঙ্কটি মানে একটু কাপড়ের কুমা দিয়ে মাত্র একটু ঘুরা রাখতো, ওইটাকে লিঙ্কটি কয়। আল্লাহ রুই ডাকবে, কই বাবারা তোমরা আমার সাথে কালিমা পড়ছো, তোমাদের পরনের লিঙ্কটি খুইলা, লম্বা লম্বা ডুমা পরো, লম্বা লম্বা লুঙ্গি পরো, আর লম্বা লম্বা হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় পরো, এইটা তোমাদের জন্য ফরজ হয়ে গেছে। চিল্লায় কি বলা যাবে আল্লাহ আকবার! ও যুবকেরা রে, আল্লাহর উলিরা নাভির থেকে হাঁটু পর্যন্ত এই বাংলার জমিনে কাপড় পরানো শিখাইছে, আর তোমরা ফোলা পান কি বাইর করছো, হাঁপতে তোমরা বাইর করছো, হাঁপতে আদুর উপরে তাহির আবার মধ্যে মধ্যে ফাড়া, এটার হাডুর উপরে থাকে রে মুসলমানের সন্তান হয়ে তুমি ফরজ করো কল্লা। আরে শয়তান তোমারে দেখাও হাসে, শয়তান কো হে আমার থেকে বড় শয়তান, আরে জীবন কোনদিন হাঁটুর উপর কাপড় ভরো না, হাঁটুর নিচ পর্যন্ত কাপড় ভরবা, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় ফরজ। তোমার যদি ফরজই ঠিক না থাকে, তুমি কেমন মুসলমানের সন্তান? তোমার জন্য কি নবী কারবালার নবীজি উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছেন ইসলামের জন্য? আমার নবীজি রক্ত মোবারক দিয়েছেন তায়েফের জমিনে ইসলামের জন্য, আর সেই ইসলামের মুসলমান হইয়া তুমি আমার নবীর আদর্শ ছাড়া কেমনে হাঁটুর উপরে কাপড় ভরো? তুমি মুসলমান হতে পারো না, কথা বল ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহর উলি ডাক দিয়ে কই, নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় পরো, লিঙ্কটি ফালাও, লিঙ্কটি ফালাই দিস। আল্লাহর উলি কোন লিঙ্কটি ফালাইছো বলে হয়, আমি যা করি তোমরা আমার সাথে তা করছো বলে কেমনে? ও আমি একটা আজান দিতাছি, আজান, এই আজানের পরে আমি ইবাদত করি, তোমরা আমার সাথে কুরবানি করো। হুজুর কি কোন আমনে যা কোন আমনে লেগে জীবন দিলাম, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিন্না না, ও লাত্তি মেরে বলে শাহজালাল মাজার বাঙ্গালে বলতে টেং বাঙ্গালে পরে কথা কোন ঠিক না? যে বেড়া কুশিন হে বেড়ার টেং আল্লাহ বাঙ্গালে, মানে আধা আধা টেং লই কবর গেছে, যাক নাম ডাল কইলাম না কি আল্লাহ ভারেনি, আল্লাহ একটু হস দিয়ে দে, আল্লাহ একবার কর, আল্লাহর উলি, আল্লাহর উলি কয়ে আমি আজান দিব, তোমরা সবাই তাকায় দাও, আল্লাহু একবার, আল্লাহু একবার, আল্লাহু একবার, আল্লাহু একবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله. الله নামের সাথে নবীর নাম আসেনি, এজরে কোন আসেনি, কোন মৌলবি বাদ দিতার বলি হ্যাঁ, যে নবীর নাম আল্লাহর নামের সাথে নবীর নাম রাখার দরকার নাই, বাদ দিয়া যাই, আর বনি কে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নাম দুইবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়বার, জোরে কর না কেরে, আরে ঈমান শিক্ষা লও নি আনতি কে, ঈমান শিক্ষা লয়ে যা, ঈমান কারে কর, আমার আল্লাহ কয় আমি যেখানে আছি আমার নবী সেখানে আছে, তো তুমি মাহফিলের পোস্টার করলা না রে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ যেখানে নবী নাই,
নবী সেখানে নবী থাকবে না কেন? নারে তাকবীর আল্লাহু আকবার লেখছি দ্বীন ইসলাম জিন্দাবাদ, নবীর নাম নাই কি রে? নুরুল ইসলাম, নুরুল ইসলাম হইল নবী, নুরুল ইসলাম হইল বড় ভাই, দ্বীন ইসলাম ছোট ভাই। কথা কোনা গেলে আমার নবী আগে আইছে, এরপরে দ্বীন ইসলাম আইছে। বড় ভাইরে বাদ দে, তো ছোট ভাইরে টান না। আগে নবী, এরপরে ইসলাম। আর বাংলার জমিনে তো ইসলাম আরো বড় অনেক পরে আইছে। হিসাব মতে নবীর নামের পরে এই বাংলার জমিনে, এই বাংলার জমিনের লেগে আমি কয়ে দেব, নবীর নামের পরে দ্বীন ইসলামের আগে ওলি আল্লাহর নাম লেখ। কারণ এই বাংলার জমিনের জন্য ইসলাম আইছে অনেক পরে, ওলি আল্লাহর আসার পরে আইছে। এই জন্য কইছি আর কি, আবার অন্য কোন চিন্তা নিয়েন না। আপনারা তো চিন্তা নিবার লেগে বহুত পাগল আছে। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে মনে আপনারা? আয়া জোরে কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে?